নমস্কাৰ আসাম টেকটক্সৰ দৰ্শকসকলক মই কিদাই স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 5 ছেপ্টেম্বৰ আৰু আজি ভাৰতৰ লগতে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে আসাম টেকটক চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব তো বন্ধু বান্ধৱীসকল আহক আজি গুৰুত্বপূৰ্ণ খবৰকেইটা আৰম্ভ কৰোঁ দৰ্শকসকলে এমতৰ খবৰটোতকৈ ডাঙৰ খবৰটো হৈছে ৰাজ্যিক কৰ্মচাৰীলৈ এটা ভাল খবৰ দিলে চৰকাৰে দুৰ্ঘটনাত মৃত্যু ঘটিলে 1 কোটি টকা লাভ কৰিব এতিয়া কৰ্মচাৰীৰ পৰিয়ালে ইঞ্চুৰেঞ্চ প্ৰিমিয়াম হিচাপে চৰকাৰী কৰ্মচাৰীৰ পৰিয়ালে পাব এই ধন আনহাতে ইঞ্চুৰেঞ্চ প্ৰিমিয়াম হিচাপে চৰকাৰী কৰ্মচাৰীৰ পৰিয়ালে পাব এই ধন লগতে দুৰ্ঘটনাত কৰ্মচাৰীগৰাকীয়ে স্থায়ী সক্ষমতা হ'লে পাব 1 কোটি টকা দুৰ্ঘটনাত আংশিক সক্ষমতা হ'লেও পাব 80 লাখ টকাৰ সাহায্য বেমাৰত মৃত্যু ঘটিলে চৰকাৰী সুবিধাৰ বাদেও পাব অতিৰিক্ত 10 লাখ টকা পৰৱৰ্তী বিগ ব্ৰেকিং নিউজটো হৈছে ডিব্ৰুগড় আৰক্ষীৰ প্ৰবঞ্চক বিশাল ফুকনৰ বিস্ফোৰক স্বীকাৰোক্তি আৰক্ষীয়ে প্ৰকাশ কৰা মতে প্ৰায় 1500 লোকক কৰিছিল প্ৰবঞ্চনা সুমি বৰাৰ ভাতৃ ৰাজীৱ বৰাৰ ঘৰৰ পৰা জব্দ বহু নথি পত্ৰ আৰু বিলাসী বাহন বিলাসী সামগ্ৰী বিশাল ফুকনৰ আটাইকেইটা বেংক একাউণ্ট কৰা হ'ব পাৰে ফ্ৰিজ লগতে সুমি বৰাৰ বিয়াত কেইবা কোটিও টকা ব্যয়ৰ কথা কৰিছে স্বীকাৰ সুমি বৰাৰ বিয়াত বিশালে প্ৰায় 3 কোটি টকা খৰচ কৰাৰ কথা স্বীকাৰ ডিব্ৰুগড় অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষকে জনালে বিশাল ফুকনৰ বহু স্বীকাৰোক্তিৰ কথা পাটিলোৱা বায়েকৰ বিয়াত 3 কোটি টকা উপহাৰ দিছিল বিশালে আনহাতে বুধবাৰে আদালতত হাজিৰ কৰাই বিশালক 3 দিনৰ জিম্মাত লৈছে আৰক্ষীয়ে আৰক্ষীয়ে পৰ্যন্ত লাভ কৰিছে প্ৰায় 60 কোটি টকাৰ জালিয়াতিৰ তথ্য আৰু কেইবা কোটি টকাৰ তথ্য পোহৰলৈ আহিব বুলি আশাবাদী আৰক্ষী পৰৱৰ্তী বিগ ব্ৰেকিং নিউজটো হৈছে নগাঁও মৰিগাঁৱৰ বৰবিহ মাছ নাখাব বুলি কৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই স্বাস্থ্যৰ প্ৰতি বৰবিহ নগাঁও মৰিগাঁৱৰ মাছ নগাঁও মৰিগাঁৱৰ মাছত ব্যৱহাৰ কৰা হয় ইউৰিয়া গুৱাহাটীৰ আৱৰ্জনা নগাঁও মৰিগাঁৱৰ মাছৰ খাদ্য নগাঁও মৰিগাঁৱৰ মাছক লৈ মুখ্যমন্ত্ৰীৰ বিস্ফোৰক মন্তব্য ৰাজ্যত দৈনিক বৃদ্ধি পাইছে বিক্ক ৰোগীৰ সংখ্যা মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ নগাঁও মৰিগাঁৱৰ মাছ খোৱাৰ বাবেই বাঢ়িছে বিক্ক ৰোগীৰ আনহাতে যেতিয়ালৈকে খাদ্য সুৰক্ষিত নহয় তেতিয়ালৈকে বিপদ অনিবাৰ্য নগাঁও মৰিগাঁৱৰ উজনিলৈ মাছ নপঠালে ভাল কথা সুযোগ বুজি এই চেগতে নগাঁও মৰিগাঁৱৰ মাছ এৰিবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ জম্মু কাশ্মীৰত কংগ্ৰেছ সাংসদ ৰাহুল গান্ধীৰ নিৰ্বাচনী ৰণডংকা নিৰ্বাচনৰ পূৰ্বে জম্মু কাশ্মীৰত ৰাহুল গান্ধীয়ে দিলে গেৰাণ্টি কেন্দ্ৰীয় শাসিত ৰাজ্যৰ পৰা জম্মু কাশ্মীৰক ঘূৰাই দিম ৰাজ্যিক মৰ্যাদা জম্মু কাশ্মীৰক ৰাজ্যিক মৰ্যাদা বিজেপি চৰকাৰে দিব লাগিব যদি বিজেপি চৰকাৰে নিদিয়ে তেন্তে ইন্দি মিত্ৰজোঁটৰ চৰকাৰে দিব দিল্লীত ইন্দি মিত্ৰজোঁটৰ চৰকাৰ হ'লে এয়া হ'ব প্ৰথম কাম আমি সংসদত জম্মু কাশ্মীৰত ৰাজ্যিক মৰ্যাদা দিবলৈ দাবী উত্থাপন কৰিম 10 বছৰীয়া কিশোৰীৰ লগত ভয়ংকৰ কাণ্ড ৰাজ্যত পুনৰ সংঘটিত হৈছে এক জঘন্য ঘটনা এইবাৰ 6 বছৰীয়া কিশোৰীৰ লগত সংঘটিত ভয়ংকৰ কাণ্ড লাম্পক প্ৰদীপ দাসৰ কামনাৰ বলি হ'ল কিশোৰী জংঘললৈ টানি নি জঘন্য কাণ্ড কৰাৰ অপচেষ্টাৰ অভিযোগ ইতিমধ্যে মাজুলী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে অভিযুক্ত প্ৰদীপ দাসক পূব মাজুলীৰ বনগাঁও আৰক্ষী চকীৰ এলেকাত মঙলবাৰে সংঘটিত এই ঘটনাটো আৰু পস্কোৰ ধাৰাত প্ৰদীপ দাসৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হৈছে গোচৰ 28 জনক ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰাক লৈ গৰজি উঠিল আমচু চৰকাৰ ন্যায়াধীকৰণে চক্ৰান্ত কৰি বিদেশী সজাইছে ভাৰতীয়ক ডিটেনশ্যন কেম্পত থকা 98% ভাৰতীয় ডিটেনশ্যন কেম্পলৈ নি হাৰাশাস্তি কৰা হৈছে ভাৰতীয় সংখ্যালঘু লোকক সংখ্যালঘুসকলক নিঃশেষ কৰাৰ ষড়যন্ত্ৰ চলিছে সীমান্ত আৰক্ষীয়ে কেৱল ভোটাৰ লিষ্ট চাই বিদেশী চিনাক্ত কৰে আনহাতে কোৰ্টলৈ যোৱাৰ ক্ষমতা নথকা দিন হাজিৰা কৰা লোকক হাৰাশাস্তি কৰে পৰিয়ালৰ এজন ভাৰতীয় বাকী কেইজন কেনেকৈ বিদেশী হ'ব সৰু সুৰা নামৰ ভুল বয়সৰ তাৰতম্য বানান ভুলৰ বাবে স্বদেশীক বিদেশী সজাইছে ডিটেনশ্যন কেম্পলৈ 28 জনক প্ৰেৰণৰ পিছতে গৰজি উঠিল এবাৰ আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰ
এবার রাহুল গান্ধীর সমর্থনত RSS সংকটত মোদী সাহর ভবিষ্যৎ দেশের রাজনীতিত আন এক ভূমিকম্প এবার রাহুল গান্ধীর সমর্থনত নামিল RSS জাতিভিত্তিক গণনাক লৈ রাহুলের পক্ষত RSS কেরালাত অনুষ্ঠিত সভাত RSS ললে ডাঙর সিদ্ধান্ত বিদেশের পর আহি অসমের সংস্কৃতি ধ্বংস করেছিল আজান ফকিরে আজান ফকিরক লৈ বিস্ফোরক মন্তব্য এবার শিলাদিত্য দেবর বিদেশের পর আহি অসমীয় লোকক মুসলমান বনালে আজান ফকিরে অসমের সংস্কৃতি শেষ করে শেষ করব বিচারছিল আজান ফকিরে আনহাতে মহাপুরুষ শঙ্করদেবর সত্যি আজান ফকিরের তুলনা নহয় শঙ্করদেবর ধর্ম বিকৃত করার চেষ্টা করেছিল আজান ফকিরে শঙ্করদেবক গুরু নানকর সত্য তুলনা করক আজান ফকিরের সত্য নহয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের পার্ট টাইম মুখ্যমন্ত্রী নালাগে পার্ট টাইম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অসমক ফুল টাইম দিব নোৱাৰে অধিকাংশ সময় হিমন্ত বিশ্ব শর্মা ব্যস্ত থাকে বিজেপির নির্বাচনী প্রচারত আনহাতে অসমের সিন্ডিকেটর ধন ব্যবহার হব ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনত সিন্ডিকেটর ধনের বাবেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বিজেপির প্রভারী দায়িত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সিন্ডিকেটর ধনরে মুখ্যমন্ত্রী খুলিছে স্কুল নির্মাণ করেছে রিজর্ট মাজুলীত কিনিছে মাটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চৌকু মুদি বহি থাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই জানে হিমন্ত বিশ্ব শর্মায় লুটপাট করে হলেও নির্বাচনের বাবে ধনের যোগান ধরব পোস্টার বয় হিসাবে নিজকে পরিচয় দিব বিচারছে হিমন্ত বিশ্ব শর্মায় হিন্দুত্ববাদী বিভাজনকামী অগ্রণী ব্যক্তি হিসাবে নিজকে প্রতিষ্ঠা করবলৈ উঠি পড়ি লাগিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাবিস্ফোরক প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার রাজনীতিত রাহুল গান্ধীর প্রজ্ঞা রাজীব গান্ধীতক উচ্চ পর্যায়ের স্যাম পিডার মন্তব্য অসপ্তাহ আমেরিকা ভবনলৈ যাব রাহুল গান্ধী কিন্তু কংগ্রেসের বৈদেশিক পরিক্রমা কোষের সভাপতি স্যাম পিড্রাই কয় যে রাহুলে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে বা বিরোধিতার নেতা হিসাবে নহয় ব্যক্তিগত আক্রমণ রক্ষার বাবহে আমেরিকালৈ যাব সুমির ডেটিনশনকোট দীক্ষুর ঘরত পুলিশ নাম খাঙুর খাইছে এবার বহু শিল্পীর অনলাইন ট্রেডিং যোগে জালিয়াতি করার অভিযোগত গ্রেফতার হওয়া বিশাল ফুকন নামের যুবকজনের নাম খাঙুর খাই পড়া সুমি বরা আর তার্কিক বরা পলাতক অবস্থাত আছে দুদিন পূর্বে নুনমাটির গণেশ মন্দিরত পথত শিল্পী দীক্ষু কুমার ঘরত সুমি বরা আর স্বামী তার্কিক বরা আত্মগোপন করে আছে দিনের 1 বজার নিশা 10 বজাল দীক্ষুর ঘর আশ্রয় গ্রহণ করে আছে শিল্পী দীক্ষুর ঘর হঠাৎ রাহুল গান্ধীক সাক্ষাৎ বিনেশ ফুগাত আর বজরং পুনিয়ার হরিয়ানা বিধানসভা নির্বাচনত কংগ্রেসের প্রার্থী হব নাকি মল্লযুদ্ধের এই দুই মহাতারকা ক্রীড়াক্ষেত্রের বিদায় লব মল্লযোদ্ধা বিনেশ ফুগাত আর বজরং পুনিয়ায় বিনেশ ফুগাত আর বজরং পুনিয়ায় বুধবারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীক সাক্ষাৎ করে ধারণা করা হয়েছে যে মল্লযোদ্ধার সকলে অচিরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করব আর আগন্তক হরিয়ানা বিধানসভা নির্বাচনত প্রার্থিত্ব আগবাব কংগ্রেসে দলটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলত ফুগাত আর পুনিয়ার সত্যি গান্ধীরে এখন ফটো পোস্ট করার পর